प्रिय शिक्षार्थीवृंद, तुम्हारा जानो सरकार निर्धारित असाइनमेंट दिए असाइनमेंट गुलो तुम्हारा बाड़ी बसाय बस निजे स्कूले जमा दीते आसले तुम्हारे भाग्य भलो असाइनमेंट आसले कि असाइनमेंट सरकार আমরা যখন লেখাপড়া করছি তখন ডিগ্রিতে বা এই বিএলএ তে আমরা অ্যাসাইনমেন্ট করছি, কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে অ্যাসাইনমেন্টের সাথে পরিচিত হতে পেরেছো। এখন অ্যাসাইনমেন্ট কি? আসলে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমরা যেরকম স্কুলের ক্লাসে তোমাদের কিছু নির্ধারিত কাজ দেই, বাসা থেকে করে আনো, তো এইটুকু তোমাদের করা দিলাম, তোমরা আগামীকালকে এইটুকু দিবি, ঠিক তদ্রুপ অ্যাসাইনমেন্ট ঠিক একই কথা, কিন্তু এটা তোমাদের শুধু খাতায় লিখে এনে জমা দিতে হবে, এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ নির্ধারিত তোমাদের কাজ। আমাদের পক্ষ থেকে যে কাজগুলো দেওয়া হয় এই কাজগুলো তোমরা এনে স্কুলে জমা দিবে। তো আমরা তোমাদের বইয়ে সরকার এই নির্ধারণ করে দিয়েছে তোমাদের প্রত্যেকটা পাঠ্যপুস্তকের অধ্যায় এবং কি অ্যাসাইনমেন্ট লিখবে সেই প্রশ্নগুলো দিয়েছে। তো এখানে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটু কথা বলবো। আমি ফরিদ আহমেদ, হাজবান্দেল উচ্চ বিদ্যালয়। দেখো তোমাদের ইসলাম শিক্ষার, ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ে আছে আকাইদ। আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস সমূহ, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে আল আসমা উল হুসনা বলতে কি বোঝায়। তোমরা হয়তো আগের ক্লাসে পড়েছ আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ আর হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দরতম, অর্থাৎ আল্লাহ পাকের এমন কতগুলো সুন্দর নাম সমূহ রয়েছে যেগুলোকে একত্রে সবগুলোকে বলা হয় আসমা উল হুসনা, অর্থাৎ আল্লাহ তাআলার সুন্দরতম নাম সমূহ। তো আল্লাহর যে কতগুলো সুন্দরতম নাম রয়েছে এই সমষ্টিকে বলা হয় আসমাউল হুসনা। দ্বিতীয় প্রশ্ন দেখো, আল্লাহ পাকের পাঁচটি গুণবাচক নাম অর্থ সহ লিখো। আল্লাহর অনেকগুলো নাম গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মনে করো করিম, রহিম, খালেক, এগুলি হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। এই নাম সমূহ থেকে যে কোনো পাঁচটা নাম উল্লেখ করবে। তবে তোমাদের জন্য আরেকটু কথা বলে নেই, প্রত্যেকটা প্রশ্ন লেখার আগে ছোট্ট করে একটা ভূমিকা লিখতে হবে, ছোট্ট করে একটা ভূমিকা লিখবে ওই প্রশ্নের আলোকে, এবং সেই ভূমিকা লেখার পরে তুমি মূল প্রশ্নে চলে যাবে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো। আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে ওই গুণগুলো যদি আমরা ধারণ করি, ওই গুণগুলো যদি আমরা নিজে পোষণ করি, গুণে যদি আমরা মানে আল্লাহর গুণগুলি যদি আমার মধ্যে লালিত করি লালন করি, তাইলে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো। এখন এটা তোমরা ব্যাখ্যা সহ তোমাদের নিজস্ব প্রজ্ঞা, নিজস্ব মেধা, তোমার নিজের বুদ্ধি দিয়ে এই প্রশ্নের উত্তরটা দিবে। চার নম্বর প্রশ্ন হচ্ছে দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র বুঝিয়ে লেখো। তোমরা জানো যে দুনিয়াতে এই পৃথিবীতে যে যেরকম কাজ করবে, যার যেরকম কর্ম, সেই কর্ম অনুযায়ী সে পরবর্তী সময়ে তার প্রতিফলটা পাবে। তুমি ভালো লেখাপড়া করো, ভালো একটা রেজাল্ট করবে, এটা হচ্ছে তোমার দুনিয়াতে চলার ক্ষেত্রে। এখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে এমন কতগুলো কাজ দিয়ে, যে কাজগুলো করলে পরবর্তীতে আমরা শান্তিতে থাকতে পারবো, মানে আমাদের জীবনটা সুখময় হবে। এখন দুনিয়ায় যে ভালো কাজগুলো করলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আমাকে সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং তার বিনিময়ে আমাদেরকে জান্নাত বাসী করবেন, এমন একটা ব্যাখ্যা এই চার নম্বর প্রশ্নের উত্তরে তুমি গুছিয়ে লিখবে। তবে এর মধ্যে তোমার নিজস্ব কিছু মেধা, নিজস্ব বুদ্ধি, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন লেখার আগে তোমাকে নিজের প্রজ্ঞা, নিজের মেধা, নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। তো এই ইসলাম ও নৈতিক শিক্ষার যে শিরোনামটা হবে, শিরোনামটা এখানে দেওয়া আছে অবশ্য,
ইয়াতে প্রথম অধ্যায় মানে আকাইদ হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো শিরোনাম এর উপর ভিত্তি করে প্রশ্নগুলো উত্তর দিবে আশা করি এই প্রশ্ন একবারে আসলে তোমাদের জন্য সহজ কোনো কঠিন নয় আশা করি তোমরা যথাযথভাবে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে এই কামনা করে আমি তোমাদের এখানেই শেষ করছি।